সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আগাম শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপারের কিছু এসএকিউ টাইপের প্রশ্ন উত্তর। আমরা প্রথম 10টি পেজের সমস্ত এসএকিউ কোশ্চেনগুলি আজকে করব। কিভাবে উত্তর লিখলে সঠিক নাম্বার পাওয়া যায় সেরকমভাবে উত্তরগুলো সাজানো হয়েছে। তোমরা এরকমভাবে সাজিয়ে লিখলে মোটামুটি সম্পূর্ণ নাম্বার পাবে। আর প্রথম 10টি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক কমন পাবে। ঠিক আছে, বেশি কথা না বলে আমরা চলে যাই প্রথম স্কুলে, কলকাতা ডিস্ট্রিক্টের কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি দেখো, ফাঁপি কাকে বলে? আমরা জানি যে রাঢ় বাংলাতে শীত খুব জাঁকালো হয়, সেই জাঁকালো শীতের সময় যদি বৃষ্টি হয় এবং জোরালো বাতাস দেয়, সেই সময় যে ওয়েদারটা তৈরি হয় তাকে আমরা ফাঁপি বলি। যদিও এটা গ্রামাঞ্চলে ডাওয়ার বলে এবং কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে একে পৌষে বাদলাও বলে থাকে। ঠিক আছে, আমরা চলে যাব দু নম্বর কোশ্চেন কি বলছে দেখি। দু নম্বর কোশ্চেন আছে, উৎসবের বাদায় শুধু কি কি পাওয়া যায়? আমরা জানি যে উৎসবের বাদায় গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ণ শাক এগুলোই পাওয়া যায়, কিন্তু সঠিকভাবে একটু সাজিয়ে লিখলে তোমরা এরকমভাবে লিখতে পারো। কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উল্লিখিত উৎসবের বাদায় যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায় সেগুলো হলো গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ণ শাক প্রভৃতি। তারপরে চলে যাব তিন নম্বর কোশ্চেন কি বলছে, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলার পর কি ঘটল? উত্তর হবে, গ্রাম বাংলার প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায়। শিকারটা কোটেশনে রাখবে তোমরা। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলার পর সুন্দর বাদামি হরিণ পরিণত হয়েছিল উষ্ণ লাল মাংসে, বা বলতে পারো উষ্ণ হরিণের লাল মাংস তৈরি হয়ে গেল। তারপরে চলে যাব চারের দাগের কোশ্চেন, আমার দরকার, কবির কি দরকার? উত্তর, নাগরিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবির শুধু গাছ দেখা দরকার। তারপরে চলে যাব পাঁচের কোশ্চেন, যা পারি কেবল, কবি কি পারেন? আমরা জানি এই কোশ্চেনটা তোমাদের ক্রন্দনগত জার্নি থেকে দিয়েছে। উত্তরটা এইভাবে লিখবে, সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত যা পারেন তা হল অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, এই সব কিছুর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদের বিস্ফোরণের মতো, বা ক্ষোভ বা প্রতিবাদ জানাতে তিনি পারেন। তারপরে কোশ্চেন চলে যাব ছয়ের কোশ্চেন, চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনেছিল? উত্তর, জীবন সংগ্রামের বাস্তব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণকুলে কবিতায় কবি নিজেকে আঘাত ও বেদনার মধ্য দিয়ে চিনেছিলেন। তারপরে চলে যাব পরের কোশ্চেন, যখন সমুদ্র তাকে খেল, কাকে সমুদ্র খেল? আমরা জানি আটলান্টিস নামের যে দ্বীপরাষ্ট্র সমুদ্রের জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল সেই আটলান্টিস দ্বীপের কথা এখানে বলা হয়েছে। সাতের, অথবা হাসান আবদালের বর্তমান নাম কি? তোমরা সবাই জানো হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। চলে যাব আটের কোশ্চেন, রজনীবাবু কোন চরিত্রের অভিনয় দেখে সেই মেয়েটি মুগ্ধ হয়েছিল? আমরা জানি যে আলমগীরের পাঠ দেখে সেই মেয়েটি মুগ্ধ হয়েছিল। পরের কোশ্চেন, অথবা বিহব নাটকে পুলিশ সার্জন কে হয়েছিলেন? এটাও তোমরা সবাই পারবে, শম্ভু নাকি?
এভাবে লিখবে নাট্যকার সৌম্য মিত্রের লেখা বা নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ বা বহুরূপী নাট্যগোষ্ঠীর অন্যতম পথিকৃৎ সৌম্য মিত্রের বিভাব নাটকে পুলিশ সার্জেন্ট হয়েছিলেন অমর গাঙ্গুলি। তারপরে চলে যাবো পরের কোশ্চেন। সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল, প্রম্পটারের ভূমিকা কি? প্রম্পটারের কাজ হল নায়ক নায়িকাদের ভুলে যাওয়া কথাগুলো বা স্পিচগুলো মনে করিয়ে দেওয়া ধীরে ধীরে বা খুবই আস্তে আস্তে, এই কথাগুলো নায়ক নায়িকাকে মনে করিয়ে দেয়। তারপরে চলে যাব নয়ের অথবা, রুশ দেশীয় একজন বিখ্যাত চিত্র পরিচালকের নাম কি? উত্তর হবে আইজেনস্টাইন, বা বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন। তারপরে চলে যাব দশ, সুর তরঙ্গ বলতে কি বোঝ? আমরা জানি যে কোনো বাক্যে সুরের যে ওঠানামা হয় সেই ওঠানামাকে আমরা বলি সুর তরঙ্গ। তারপরে চলে যাব এগারোর কোশ্চেন, বদ্ধরূপী বলতে কি বোঝ? যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি সর্বদা অন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় এবং কখনোই বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদেরকে আমরা বদ্ধরূপী বলে থাকি। তারপরে চলে যাব বারোর কোশ্চেন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর, সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণে রয়েছে বা তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে আমরা বলতে পারি সঞ্জননী ব্যাকরণ। তাহলে প্রথম স্কুল আমরা দেখলাম, এরপরে চলে যাব দ্বিতীয় স্কুল মুর্শিদাবাদ। প্রথম কোশ্চেন, নিঘাত মরে গেছে বুড়িটা, কে কখন এ কথা বলেছিল? জগা চাওলা যখন বুড়িকে বটতলায় নিঃসারভাবে পড়ে থাকতে দেখেছিল সেই সময় জগা চাওলা বলেছিল যে নিঘাত মারা গেছে বুড়িটা। তারপরের কোশ্চেন চলে যাব, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল? উত্তর, নির্জনতার কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি একটা ভোরের জন্য অপেক্ষা করছিল। চলে যাব পরের কোশ্চেন, এক মুষ্টি চাইল দে, এই উক্তিটির বক্তা কে? সে কার কাছে এরকম প্রার্থনা করেছিল? উত্তর, উক্তিটির বক্তা হলেন উৎসব তার গা সম্পর্কিত বোন বাসিনীর কাছে এরকম প্রার্থনা করেছিল। পরের কোশ্চেন চার, চোখ তো সবুজ চাই, কবির চোখ কেন সবুজ চাই? উত্তর, শহর ক্ষয় রোগগ্রস্ত, সেখানে লেগেছে সবুজের মড়ক, সবুজ ধ্বংস করে ক্রমশ শহরে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল, তাই ইট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ বা কবির দুটি চোখ যেন সবুজের সন্ধান করেছেন। চলে যাব পাঁচের, কবি কেন ক্রন্দনতা জনের পাশে দাঁড়াতে চেয়েছেন? উত্তর কীভাবে লিখবে? স্বদেশভূমির লাঞ্ছনা ও অপমান দেখে কবি বিধির বিচার চাওয়ার পরিবর্তে মানুষকে প্রতিবাদী হতে বলেছেন, কারণ সম্মিলিত প্রতিবাদের মধ্য দিয়েই সামাজিক অনাচার বা শাসকের চোখ রাঙানি বন্ধ হতে পারে। তাই কবি এই ক্রন্দনতা জনের পাশে থাকার কথা বলেছেন বা পাশে থাকাকে নিজের তিনি কর্তব্যবোধ বলে মনে করেছেন। তারপরে চলে যাব ছয়, রূপনানে কুলে কবিতায় কবি কিসের সন্ধান করেছেন? রূপনানে কুলে জীবন সাহান্যে দাঁড়িয়ে বা জীবন সাহান্যের একবার দোরগোড়ায় দাঁড়িয়ে কবি সত্য ও জীবনের সন্ধান করতে বলেছেন। তারপরে চলে যাব পরের কোশ্চেন, ব্যাবিলন কোথায় এবং কেন বিখ্যাত? ব্যাবিলন কোথায় অবস্থিত হবে এবং কেন বিখ্যাত? ইরাকের বাগদাদের 85 কিলোমিটার দক্ষিণ অবস্থিত ব্যাবিলনিয়া রাজ্যের রাজধানী হল ব্যাবিলন, এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ছিল।
আমরা জানি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান পৃথিবী বিখ্যাত। তারপরে চলে যাব অথবা জল রুটির ব্যবস্থা নেই, কাদের জন্য জল রুটির ব্যবস্থা নেই? উত্তর, খিদে তেষ্টায় কাতর বন্দি দেশপ্রেমীদের বা দেশবাসীদের জন্য জল রুটির কোনো ব্যবস্থা ছিল না। তারপরে চলে যাবো আটের কোশ্চেন, মাতালের এই হচ্ছে বিপদ। এখানে মাতালের বিপদ বলতে কি বোঝানো হয়েছে? মাতালের বিপদ হচ্ছে তারা মদ ছেড়ে দিতে চাইলেও তারা ছাড়তে পারে না। তারপরে অথবা দিয়ে কোশ্চেন, হাসির খোরাক জোগাড় করতে এলাম, কে কার কথা শুনে হাসির খোরাক জোগাড় করতে এলেন? উত্তর, নাটকার সৌম্য মিত্রের বিবাহ নাটকে সৌম্য মিত্র সম্পাদকের কথা শুনে হাসির খোরাক জোগাড় করতে এলেন। তারপরে চলে যাব নয়ের, নাটকওয়ালাদের কর্তব্য কি? রজনীকান্তের মতে লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। তারপরে চলে যাব অথবা, বিবাহ নাটকে শুরু হয়েছিল কি দিয়ে? বিবাহ নাটকটি শুরু হয়েছিল দর্শকদের সঙ্গে সৌম্য মিত্রের একটি দীর্ঘ কথোপকথনের মধ্য দিয়ে। দশের কোশ্চেন, সংবৃত্ত স্বরধ্বনি কি? হস্যই এবং হস্য এই দুই স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর সর্বাধিক সংবৃত্ত থাকে, তাই এই সমস্ত ধ্বনিগুলোকে সংবৃত্ত স্বরধ্বনি বলে। চলে যাব এগারো কোশ্চেন, রূপ বৈচিত্র্যের ক্রিয়াশীল বিষয়গুলি উল্লেখ কর। উত্তর, পদ এবং শব্দের গঠন এবং তাদের রূপ বৈচিত্র্য সম্পর্কে আলোচনায় করা হলো এই রূপ বৈচিত্র্যের বিষয়। তারপরে চলে যাব এগারো কোশ্চেন, ল্যাড বলতে কী বোঝো? আমরা জানি ল্যাড কথার অর্থ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর ল্যাস কথার অর্থ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ল্যাড বলতে কী বুঝি? নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে বা ভাষা শেখার যন্ত্র থাকে যা মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয়, তাকে আমরা ল্যাড বলতে পারি। চলে যাবো পরের কোশ্চেন, হাওড়া ডিস্ট্রিক্টের কোশ্চেনে। একের কোশ্চেন, অবসর জীবনটা নিখিল কীভাবে কাটাতে চায়? উত্তর, নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা কাল্পনিক চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। পরের কোশ্চেন, বাসিনী থমকে দাঁড়ায় কেন? উত্তর, ভাত খেতে নিষেধ করায় বা অসুচ বাড়ির ভাত খেতে নিষেধ করায় উৎসবের চোখ বাদার কামটের মতো হিংস হয়ে ওঠে এবং সেই তার হিংস দাঁতগুলি দেখে বাসিনী থমকে দাঁড়িয়ে গিয়েছিল। তিনের কোশ্চেন, একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ কথা বলা হয়েছে এখানে? উত্তর, প্রাকৃতিক অরণ্য পরিবেশে বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত শব্দ বলা হয়েছে। চলে যাব চারের কোশ্চেন, উজ্জ্বল আলো স্তম্ভ বলতে কবি কী বুঝিয়েছেন? উজ্জ্বল আলো স্তম্ভ বলতে কবি দিনের শেষ লগ্নে সূর্যের আভা যখন ম্লান হয়ে যায় সেই সময় প্রভাতের আগমনী বার্তার মতো যেন আরও এক নতুন ভোরের স্বপ্ন দেখা যায়। সেই সময় যে উজ্জ্বল আলোর স্তম্ভ দেখা গিয়েছিল সেটাকেই কবি বলেছেন উজ্জ্বল আলোর স্তম্ভ। এটা অলস সূর্য এঁকে দেয় কীরকমভাবে গলিত শোনার নাই। তারপরে চলে যাব পাঁচ, আমি দেখি কবিতায় কবির চোখ দেহ কী কামনা করে। আমি দেখি কবিতায় কবির চোখ তো সবুজ চায় আর কবির দেহ চায় সবুজ বাগান। তারপরে চলে যাব ছয়ের কোশ্চেন, আমি তা পারি না কবি কী পারেন না? উত্তর, চোখের সামনে অন্যায় অবিচার দেখে কবি নিরুত্তাপ থাকতে পারেন না বা প্রতিবাদ না করে থাকতে পারেন না। তারপরে চলে যাব আর্মাডা কি? তোমরা সবাই জানো আর্মাডা হচ্ছে স্পেনের সম্রাট ফিলিপের যে রণতরি বা নৌবহর তাকে বলা হয় আর্মাডা। অথবা, ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পেতে পারো? উত্তর, পাহাড়ের চূড়ায় যে বলিকান্ধাই নামে দরবেশ কুটির বেঁধে থাকেন সেই দরবেশের কাছে গেলে জল পেতে পারে। তারপরে চলে যাবো আটের কোশ্চেন, দিলে তো রাগিয়ে কি কাকে রাগিয়ে দিয়েছিল? নাটকার সৌম্য মিত্রের বিবাহ নাটকে অমর গাঙ্গুলি
বৌদি তৃপ্তিমিত্রকে রাগিয়ে দিয়েছিলেন, তার হাসি পায়নি বলে। তারপরে চলে যাব নানা রঙের দিন। নানা রঙের দিন নাটকের দুই অভিনেতার নাম উল্লেখ কর। উত্তর তোমরা সবাই জানো, নানা রঙের দিন নাটকের দুইটি প্রধান চরিত্র, একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, বয়স হচ্ছে 68, এবং একটি হলো কালীনাথ সেন, যার বয়স হচ্ছে 60 বছর। পরের কোশ্চেন চলে যাব নয়ের। অমর গাঙ্গুলিকে স্কুলে হেড পণ্ডিত প্রমোশন দেয়নি কেন, এটাও তোমরা সবাই জানো। অমর গাঙ্গুলি সংস্কৃত 13 পেয়েছিল বলে স্কুলের হেডমাস্টার তাকে প্রমোশন দেয়নি। তারপরে চলে যাব অথবা রজনীবাবুর প্রেয়সী তাকে কোন চরিত্রে অভিনয় দেখেন বা কোন চরিত্রে অভিনয় দেখে প্রেমে পড়েছিলেন, এটা উত্তর হবে আলমগীরের পাঠ দেখে। তারপরে চলে যাব 10-এর কোশ্চেন। উপসর্গের সংজ্ঞা দাও। আমরা সবাই জানি যে উপসর্গ হলো কিছু ধ্বনি বা ধ্বনি সমষ্টি যেগুলো শব্দ বা ধাতুর পূর্বে বসে এবং তার অর্থকে পরিবর্তিত করে দেয়। তারপরে চলে যাবে 11, সমাসের উদ্দেশ্য কি, এটাও তোমরা জানো। সমাসের উদ্দেশ্য হচ্ছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এবং বাক্যকে সংক্ষিপ্ত রূপ দেওয়া। তারপরে চলে যাব জটিল রূপমূল বলতে কি বোঝো। আমরা জানি দুই বা তার বেশি রূপমূলের সমবায়কে বলা হয় জটিল রূপমূল, যেমন জাতীয়তাবাদ। পরে স্কুল চলে যাব পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোশ্চেনে। 1-এর কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়াপ্রতিক্রিয়া কেমন ছিল। আমরা জানি মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়াপ্রতিক্রিয়া ছিল শ্লথ, কিন্তু একবারে নিস্তেজ ছিল না, তার মধ্যে একটা যেন শক্তির উৎস ছিল। তারপরে চলে যাব 2-এর কোশ্চেন, বড় বইয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কী ভালো লাগেনি। আমরা জানি যে উৎসব তাদের বাড়িতে কাজ করতে গিয়েছিল, তাকে এখানে লোক বলা হয়েছে, সেই লোকটার চাহনি বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। তারপরে চলে যাব পরের কোশ্চেনে, মেহগিনীর মতো অন্ধকারে। মেহগিনীর মতো অন্ধকার বলতে কী বোঝানো হয়েছে। মেহগিনীর মতো অন্ধকার বলতে এখানে সুন্দরী ও অর্জুনের যে ঘন জঙ্গল, সেই জঙ্গলের যে অন্ধকারের যে গাঢ় গভীরতা, তাকে এখানে বলা হয়েছে মেহগিনীর মতো অন্ধকার। চলে যাব 4-এর কোশ্চেন, জলের অন্ধকারে ধূসর ফেনায় সেখানে কি ঘটে। উত্তর, জলের অন্ধকারে ধূসর ফেনায় কবি যেন আগুন লাগতে দেখেছিল। 5-এর কোশ্চেন, শহরের অসুখ কি খায়। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। পরের কোশ্চেন, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা সবাই জানো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের লেখা, যে শেষ লেখা কাব্যগ্রন্থ, সেই শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। তারপরে চলে যাব পরের কোশ্চেন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল, এরকম কোশ্চেনটা হবে। আমরা জানি যে সমুদ্র আটলান্টিস দ্বীপকে জলোচ্ছ্বাসে ডুবিয়ে দিয়েছিল, অর্থাৎ খেয়েছিল। পরের কোশ্চেন, ভাই মর্দানা সবুর করো, এখানে বক্তা কে। উত্তর, পাঞ্জাবি সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে উত্তরে বক্তা হলেন গুরু নানক। তারপরে চলে পরের কোশ্চেন 8, আমার তো কিছুই নেই খালি মেনে নাও। পরে কোশ্চেনটা হচ্ছে কি মেনে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। উত্তর, নাটকের ভঙ্গিল বহুর যে কাল্পনিক অভিনয়, সেই অভিনয়গুলো মেনে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। চলে যাব পরের কোশ্চেন, আর তার নিজ দিয়েই একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম কি। আমরা জানি বিহার নাটকে বর্ণিত রাস্তাটার নাম ছিল মণি সম্মাদার লেন। চলে যাব পরের কোশ্চেন, নানা রঙের দিন নাটকটি কত অঙ্কের। আমরা জানি নানা রঙের দিন এবং বিভাব দুটো নাটকই হচ্ছে একাঙ্ক বিশিষ্ট নাটক বা এক অঙ্কের নাটক। চলে যাব 10-এর কোশ্চেন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি। আমরা জানি যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ হলো ভাষার বিভিন্ন কালের বিবর্তন সম্পর্কে আলোচনা বা বিশ্লেষণ করা। চলে যাবে 11-এর কোশ্চেন, বর্গান্তর কাকে বলে। উত্তর, একটি বিশেষ পদ যখন একটি বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয় বা বিশেষণ পদ যখন বিশেষ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলতে পারি, বর্গান্তর বলতে পারি। চলে যাবে 11-এর কোশ্চেন, ন্যূনতম শব্দ জোড় বলতে কি বোঝো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর,
न्यूनतम শব্দের অর্থ হলো সবচেয়ে কম। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম যে পার্থক্য থাকে সেই শব্দ জোড়কে ন্যূনতম শব্দ জোড় বলা হয়। চলে যাব পরের কোশ্চেন, পূর্ব মেদিনীপুরের কোশ্চেনে চলে যাব। একের কোশ্চেন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন? উত্তর, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটে চলে যায় ট্রামে উঠে এবং প্রায় অফিসের কাছে নামে, তাই ফুটপাতে তার বেশি প্রয়োজন হয় না। আর এটাও জানে যে তার ভাই চাকর বাকররা সব বাজার টাজার করে দেয়, তার জন্য তাকে ফুটপাতে যেতে হয় না। পরের কোশ্চেন, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই দিগন্তে চোখ রাখলো কেন? উত্তর, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে এবং বুড়ির মৃতদেহটাকে খেয়ে ফেলবে বা তাকে উদ্ধার করে দেবে সেটা দেখার জন্য সবাই দিগন্তে চোখ রেখেছিল, কিন্তু এখানে তেমন শকুনের আগমন দেখা যায়নি। চলে যাবো তিনের কোশ্চেন, কবি উপলব্ধিজাত সত্যকে ভালোবাসেন কেন? কবি সত্যকে ভালোবাসেন কারণ সত্য বিশ্বের সমস্ত মানুষ তথা কবিকে কখনোই বঞ্চনা করে না, এই কঠিন সত্য মানুষকে কখনোই বঞ্চনা করে না। চলে যাবো পরের কোশ্চেন, একটা অদ্ভুত শব্দ, কখন এই শব্দ শোনা গিয়েছিল? এটাও তোমরা সবাই জানো, যখন সুন্দর বাদামি হরিণটি সমস্ত রাতের ক্লান্তি ভোলার জন্য নদীর তীক্ষ্ণ স্রোতে গা ভাসি দিতে চেয়েছিল সেই সময় হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পাওয়া গিয়েছিল, যেটা গুলির বা বন্দুকের শব্দ। চলে যাবো পাঁচের কোশ্চেন, ঘুরে ফিরে আসে, কি ঘুরে ফিরে আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। তারপরে চলে যাবো ছয়ের কোশ্চেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কি? কবি অনেক দিন ধরে শহরে থাকার কারণে বহুদিন এখানে ব্যস্ত আছেন, তাই কবি গ্রামাঞ্চলে যেতে পারেনি বা জঙ্গলে যেতে পারেনি। তারপরে চলে যাবো পরের কোশ্চেন, আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে? কোন নাট্যকারের নাটক থেকে এই উক্তিটি গৃহীত হয়েছে? আমরা জানি এটা পথিক নাটকের সংলাপ, যার রচয়িতা হচ্ছে তুলসী লাহিড়ী। তারপরে চলে যাব পরের কোশ্চেন, আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না, তিনি কি সত্য কথা বলেছিলেন? উত্তর, বক্তা কালীনাথ রোজ রাতে গ্রিন রুমে লুকিয়ে ঘুমোয়, এই সত্যি কথাটাই রজনীবাবুকে বলেছিলেন। তারপরে চলে যাব আটের কোশ্চেন, লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার? লাভ সিন করতে গেলে আমরা জানি প্রথমে দরকার নায়ক এবং নায়িকার। চলে যাব পরের কোশ্চেন, রজনীবাবুর সময়সীমা বা সরি রজনীবাবুর সমবয়সীরা কিভাবে জীবন কাটাতেন? উত্তর, রজনীবাবুর সমবয়সীরা এই সময়ে মাপঝোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যায় বেড়াতে যান, ঈশ্বরের নামগান করেন, কিন্তু রজনীবাবু এখন কী করেন? রোজ রাতে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি বসায় আবল তাবল বকেন। চলে যাবো পরের কোশ্চেন, দশ বছরে এক একজন মহামানব, এখানে মহামানব বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর, যে সকল মহাপুরুষরা মানব জাতির ইতিহাসে এখনও জীবিত হয়ে আছে বা তাদের মহৎ কাজের জন্য তারা অমরত্ব পেয়েছে তাদেরকেই মহামানব বলা হয়। তারপরে চলে যাবো দশের কোশ্চেন, বিগ্রহী ও প্রতিগ্রহীর মধ্যে সম্পর্ক কী? আমরা জানি যে ভাষার উপাদানে বিগ্রহী প্রকৃতপক্ষে অনুভূমিক অক্ষ বরাবর অবলম্বন করে বা অবস্থান করে, আর অন্যদিকে প্রতিগ্রাহী হলে উলম্ব অক্ষ বরাবর অবস্থান করে। চলে যাবো এগারো কোশ্চেন, থিসরাজ শব্দের উৎপত্তিগত অর্থ কী? থিসরাজ শব্দের উৎপত্তিগত অর্থ হলো রত্নাগার বা শব্দকোষ। তারপরে চলে যাবো সংবর্তন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে যায় সেই প্রক্রিয়াকে সংবর্তন প্রক্রিয়া বলা হয়। চলে যাবে এগারো কোশ্চেন, সমন্বয়ের উপমূল বলতে কী বোঝো? যে পরাধীন বা ব্যাকরণসম্মত রূপমূলগুলি শব্দকে পদে পরিণত করে তাদেরকে সমন্বয়ী রূপমূল বলা হয়। চলে যাবো পরের কোশ্চেন, কোচবিহার ডিস্ট্রিক্ট, একটা কাজ করে দিতে হয়, কাজটা কী? আমরা সবাই জানি যে এটা হচ্ছে মৃত্যুঞ্জয় তার মাইনের টাকাটা রিলিফ ফান্ডে দেওয়ার কথা বলেছিল। চলে যাবো পরের কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই অদ্ভুত দৃশ্যটা কী ছিল? এই অদ্ভুত দৃশ্যটা হচ্ছে মাঠ পেরিয়ে
বুড়ির যে চাংদোলাটা সেটা মুসলিম পাড়ার লোকেরা বাজারের দিকে নিয়ে আসছিল। তারপরে চলে যাব রূপনারায়ণের কূলে কবিতায়। কবি জেগে উঠে কি জানলেন, রূপনারায়ণের কূলে কবি জেগে উঠে জানলেন যে এই জগৎ স্বপ্ন নয়। পরে কষে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন, আমরা জানি যে নদীটা যে নদীতে সুন্দর বাদামি হরিণটা গা ভাসিয়ে দিয়েছিল কিছুক্ষণ পরে গুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং তার যে রক্তাক্ত দেহ তার ফলে নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল। চলে এবার পাঁচের কোশ্চেন, কী দিয়ে জলস্রোতে আলোর স্তম্ভ আঁকা হয়েছিল, আমরা জানি এটা অলস সূর্য দেয় একে গুলিত সোনার নাই উজ্জ্বল আলোর স্তম্ভ অলস সূর্য। চলে এবার ছয়ের কোশ্চেন, শহরের সবুজে অনটন ঘটে কেন, উত্তর কংক্রিটের জঙ্গল নির্মাণ এবং নগরায়নের ফলে শহরের নির্বিচারে বৃক্ষছেদন চলতে থাকে এবং এর ফলেই সবুজে অনটন ঘটে থাকে। চলে যাবো পরের কোশ্চেন, তোমরা ফিরে যাও কে কাদের কেন ফিরে যেতে বলেছিল, উত্তর স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল চরম দারিদ্রতা, সেই দারিদ্রতার অভিশাপে মানুষ প্রায় খাদ্য বস্ত্র বাসস্থান প্রায় অনাহারের মধ্যে পড়েছিল। সেই সময় কিছু মানুষ বা কিছু যুবক যুবতী চাল চাই কাপড় চাই দাবি নিয়ে পথে নেমেছিল কিন্তু সার্জেন তাদেরকে ফিরে যেতে বলেছিল। তারপরে চলে যাব পরের কোশ্চেন, মোহাম্মদের কাজটা দায়িত্ব মোহাম্মদকে, আমরা জানি মোহাম্মদ হলো নাটকে বর্ণিত আওরঙ্গজেবের পুত্র। এখানে যে কাজটার কথা বলা হয়েছে অর্থাৎ তার বক্তব্যটা মনে করিয়ে দেওয়ার কথা বলেছেন, তার ক্যাশটা কাকে দিতে বলা হয়েছিল, রজনীকান্ত পম্পোটার কালীনাথ সেনকে বলেছিল যে ক্যাশটা মনে করিয়ে দিতে। চলে যাবো আটের কোশ্চেন, ও দাতা কর্ণ যে কে কাকে কখন কথা বলেছিল, উত্তর সৌম্যমিত্র অমর গাঙ্গুলিকে এই কথাটি বলেছিল যখন তার হাতে কাল্পনিক সিগারেট ফেলে দিতে বলেছিলেন চা খাওয়ার জন্য, সেই সময় তিনি বলেছিলেন যে আবার দেব, সেই সময় বলেছিলেন যে ও দাতা কর্ণ যে। চলে যাবো নয়ের কোশ্চেন, পাতায় পাতায় জয়, এখানে কিসের জয়ের কথা বলা হয়েছে, উত্তর এখানে রাজা মহারাজাদের যে যুদ্ধ জয়ের কাহিনী সেই যুদ্ধ জয়ের কাহিনীগুলিকে এখানে পাতায় পাতায় জয় বলা হয়েছে। চলে যাবো পরের কোশ্চেন, ওর কাছে গেলে জল পেতে পারো, কার কাছে গেলে জল পেতে পারো, উত্তর পাহাড়ের চূড়ায় বলিকান্দায় নামে যে দরবেশ থাকে তার কাছে গেলে জল পেতে পারে মর্দানা, শিষ্য মর্দানা জল চেষ্টা পাওয়ার জন্যে জলের প্রয়োজনের জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেন, দশের শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম কি, শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম হলো একটা ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব ও অন্যটি হলো শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। চলে যাবো পরের কোশ্চেন, বাক্যের পরোক্ষোক্তির ক্রিয়া পরিবর্তনের রীতিটি কি, না বাক্যের পরোক্ষোক্তিতে ক্রিয়াপদ সাধু ভাষার রূপ সর্বদাই বজায় থাকে। তারপরে চলে যাবো অভিধানিক রূপমূল কাকে বলে, উত্তর যেসব রূপমূলের অর্থ অভিধান ঘেটে তৈরি করা হয় বা বের করা হয় তাদেরকে অভিধানিক রূপমূল বলা হয়, যেমন উপসর্গ মৌলিক শব্দগুলি। চলে যাবো পরের কোশ্চেন, অঘোষী ভবন কি, উত্তর পাশাপাশি অবস্থিত অঘোষ ধ্বনির প্রভাবে অথবা বিনা কারণে ঘোষধ্বনি যদি অঘোষধ্বনিতে রূপান্তরিত হয় তবে তাকে ঘোষী ভবন বলা হয়। চলে যাবো পরের কোশ্চেন, নর্থ চব্বিশ পরগনার প্রথম কোশ্চেন, ফাঁপি কি, এটা তোমরা আগেই পড়েছ, রাট বাংলা শীতকালে যখন ওই যে বৃষ্টি হয় জোরালো বাতাস দেয় তাকে বলা হয় ফাঁপি। চলে যাবো পরের কোশ্চেন, উৎসব দেশে কার জমিতে চাষ করত, উত্তর প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উৎসব সতীশ মিস্ত্রির জমিতে কাজ করত। চলে যাবো পরের কোশ্চেন, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন, উত্তর সত্য হলো কঠিন আর সত্য কঠিন হলেও কখনো মানুষকে বঞ্চনা করে না তাই কবি কঠিন সত্যকেই ভালোবেসেছিলেন। পরের কোশ্চেন, শিকার কবিতায় হরিণটি কোন বনে ঘুরেছিল, এটা তোমরা পারবে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। চলে যাবো পরের কোশ্চেন, মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন, বক্তা মাঝে মাঝে শোনেন মহাবনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। চলে যাবো ছয়ের কোশ্চেন, আমি দেখি কবি কি দেখতে চান, কবি দেখতে চান সবুজ বা গাছ দেখতে চান। চলে যাবো পরের কোশ্চেন, কোন নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন, উত্তর
কাবুকি নামক এক প্রকার যে জাপানি থিয়েটার ছিল সেই জাপানি থিয়েটারে অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব কি হয়েছিল অভিভূত হয়েছিল। চলে এবার পরের কোশ্চেন, মরা হাতে সোয়া লাখ এই মন্তব্যের কারণ কি? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ বয়সে দিলদারের চরিত্রে অভিনয় করে 7-7টা ক্ল্যাপ পেয়েছিলেন এবং প্রশংসা পেয়েছিলেন এবং একজন কোনো একজন দর্শক বলেছিলেন যে রজনী চ্যাটার্জি মরা হাতি 6 লাখ, অর্থাৎ হাতি মূল্যেও তার লাখ টাকাই দাম হয়। চলে যাবো পরের কোশ্চেন, 8-এর উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, রাজা দূতকে কি বলেছিল? রাজা দূতকে বলেছিল তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি। চলে যাবো পরের কোশ্চেন, তোমরা ফিরে যাও কাদের উদ্দেশ্য করে কে কথা বলেছিল? উত্তর, মিছিলের যারা আন্দোলনরত যুবক যুবতীরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট এই কথাটি বলেছিল। চলে যাবো পরের কোশ্চেন, থিপস কি? থিপস হচ্ছে প্রাচীন মিশরীয় নগরী একটা সভ্যতা, 7 দরজাওয়ালা থিপসের জন্য এটা বিখ্যাত আর এটা দীর্ঘ সময় প্রাচীন মিশরের রাজধানীও ছিল, 7 দরজাওয়ালার জন্য এটা বিশেষ করে বিখ্যাত। চলে যাবো পরের কোশ্চেন, 9, উনি রীতিমতো হতভম্ব সবাই পারবে অলকূপ থেকে, বলিকান্দারি যখন জলের প্রয়োজন হয়েছিল নিচে দেখে যে কুয়োতে জল নিচে দেখে যে জলের ঝর্ণা বইছে অথচ তার কুঁয়ে জল নেই তখন সে রীতিমতো হতভম্ব হয়েছিল। পরের কোশ্চেন চলে যাব, ক্র্যানবেরির উপমূল কাকে বলে? ক্র্যানবেরির উপমূল হলো এমন একটি পরাধীন রূপমূল যার অভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থ থাকে না অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। চলে যাবো পরের কোশ্চেন, ভারতে অভিধান রচনা উৎস কি? জাস্ক বা নিরুক্তকার জাস্কাচার্য মূলত অভিধান রচনা সূত্রপাত ঘটিয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেন, ল্যাট এই পদ্ধতি আবিষ্কার করেন কে? আমরা জানি ল্যাট কথার অর্থ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা মার্কিন ভাষাবিদ নোয়াম চমস্কি এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এটা হচ্ছে ভাষা শেখার একটা বিশেষ যন্ত্র, মানুষের মস্তিষ্কে থাকে এটা। চলে যাবো পরের কোশ্চেন, আলিপুরদুয়ার রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? উত্তর, চিত্ররূপময় কবি জীবনানন্দ দাসের শিকার কবিতায় দেশওয়ালিদের জ্বালানো আগুনের প্রসঙ্গে এই উপমাটি ব্যবহার করা হয়েছে, যখন সূর্যের আলো ক্রমশ এগিয়ে আসছিল তখন ওই আগুনের রং হয়ে গেছিলো রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। চলে যাবো পরের কোশ্চেন, এখানে অসহ্য এখানে বলতে কবি কোথাকার কথা বলেছেন? উত্তর, স্বাধীন চেতা নাগরিক কবি সমর সেনের লেখা মুহার দেশ কবিতায় এখানে বলতে কবি শহর জীবনের কথাকেই বুঝিয়েছেন। চলে যাবো পরের কোশ্চেন, সবুজে অনটন ঘটে কোথায় কেন সবুজে অনটন ঘটে? আমরা জানি এটা হচ্ছে শহরের বৃক্ষনিধনের ফলে কি হয় সবুজে অনটন ঘটে বা নগরায়নের ফলে সবুজে অনটন ঘটে। চলে যাবো পরের কোশ্চেন, কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছিল? উত্তর, সত্য হলো কঠিন আর কবি সেই কঠিন সত্যকে ভালোবেসেছিলেন, তার কারণ কবি জানেন এই কঠিন সত্য মানুষকে কখনোই বঞ্চনা করে না, এখানে ভালোবেসেছিলেন হবে এটা। পরের কোশ্চেন, ডাক পুরুষের পুরনো বচন কি? এটা সবাই তোমরা জানো, ডাক পুরুষের পুরনো বচন হচ্ছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3 দিন, বাকি সব দিন দিন। চলে যাবো 6-এর কোশ্চেন, সংসারে তার নাকি মন নেই কার মন নেই? আমরা জানি সংসারে মন নেই হচ্ছে নিখিলের, তার মন কিসে ছিল? তার মন ছিল বইপত্র পড়া এবং চিন্তার জগৎ গড়ে তোলা। পরের কোশ্চেন, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এই মাঝরাত্রি কিসের ইঙ্গিত করে? উত্তর, নারায়ণদ্বীপ নাটকে উল্লিখিত মাঝরাত্রি আসলে মৃত্যুর প্রতীক, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এখানে জীবনের শেষ পর্যায়ে এসে নিজের মৃত্যুকে ইঙ্গিত করে এই কথাটি বলেছিলেন। চলে যাবো পরের কোশ্চেন, দ্য নাইট ইজ কলিং মি 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 এটা সবাই জানো, এটা হচ্ছে আমাদের আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের ক্যান্ডিডা নাটকের সংলাপ। চলে যাবো পরের কোশ্চেন, মা বৃহৎ সত্যম অপ্রিয়ম, মা বৃহৎ সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কী? তোমরা পারবে, অপ্রিয় সত্য কথা বলো না বা অপ্রিয় সত্য কথা বলা উচিত
নয়। চলে যাব পরের কোশ্চেন, নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়া রয়েছে? আমরা জানি যে রুশ সাহিত্যিক আন্তন চেকভের দি সোয়াংসং নাটকের অনুকরণে এটা লেখা হয়েছে। চলে যাব পরের কোশ্চেন, আমি কৌতূহলী হয়ে উঠি, কবি কোন বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর, কথক তার মায়ের কাছে শোনা গল্পের বাকি অংশ শোনার বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন, যে জল পেল না পেল না, বা গল্পের পরবর্তী বিষয় সম্পর্কে। পরের কোশ্চেন, নিদেন একটা রাঁধুনি হতে ছিল, কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? উত্তর, প্রখ্যাত রোম সম্রাট জুলিয়াস সিজার যখন গলদের নিপাত করেছিল সেই সময় তার সঙ্গে একজন শ্রমিক বা রাঁধুনি অবশ্যই ছিল। পরের কোশ্চেন, সঞ্জননের ব্যাকরণ কাকে বলে? উত্তর, সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দিয়ে থাকে তাকে আমরা সঞ্জননের ব্যাকরণ বলি। এই সঞ্জননের ব্যাকরণ যিনি স্রষ্টা তিনি হচ্ছেন ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কি। পরবর্তী কোশ্চেন, ন্যূনতম শব্দজোট বা শব্দজোট বলতে কী বোঝা? উত্তর, ন্যূনতম শব্দের অর্থ হলো সবচেয়ে কম। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই দুটি শব্দজোটকে বলা হয় ন্যূনতম শব্দ জোট। চলে যাব পরের কোশ্চেন, শব্দার্থের প্রসার বলতে কী বোঝ? উত্তর, যখন কোনো শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ ত্যাগ করে কোনো ব্যাপকগত অর্থ গ্রহণ করে তাকে আমরা বলি শব্দার্থের প্রসার। তারপরে চলে যাব জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোশ্চেন, ধিক শতধিক আমাকে, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানালেন কেন? উত্তর, দেশের লোকের অনাহারে মৃত্যুর কথা জেনে মৃত্যুঞ্জয় চারবেলা করে খেয়ে এসেছে, এটা যখন তিনি যখন নিজে বুঝতে পেরেছিলেন তখন তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। পরের কোশ্চেন, কিন্তু সাগরে শিশির পড়ে কোন ঘটনাকে ইঙ্গিত করে এখন বলা হয়েছে কথাটা? আমরা জানি উৎসব যখন প্রচণ্ড খিদের মধ্যেই ছিল সেই সময় বাসিনী তাকে একটু ছাতু খেতে দিয়েছিল, সেই ছাতু খাওয়ার পরে তার মনে হয়েছিল যেন সাগরে শিশির পড়ে, অর্থাৎ অত খিদের মধ্যে ওই ছাতু তার কিছুই মনে হয়নি। পরের কোশ্চেন, চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনেছিল? এই কোশ্চেনগুলো তোমরা একটু শুনে লিখে নাও, টাইম পাওয়া যায়নি। চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনেছিলেন? উত্তর হবে, কবি নিজেকে আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায় চিনেছিলেন। পরের কোশ্চেন, কেন ভালোবাসা, কেনই বা সমাজ ও কিসের মূল্যবোধ? কবির মনে এরকম প্রশ্ন উদয় হয়েছিল কেন? আমরা জানি কবি তার বঙ্গভূমির বা মাতৃভূমির অন্যায় অবিচার অত্যাচার দেখে নিজে যে কোনো কিছু প্রতিবাদ করতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশ করে কথাগুলি বলেছিলেন, দেশমাতার বা জন্মভূমির পাশে থাকা উচিত তিনি মনে করেন। চলে যাব পরের কোশ্চেন, বহুদিন শহরে আছি, কবির এই আক্ষেপ কেন? কবি কর্মসূত্রে বহুদিন শহরে আছেন, গ্রামে যেতে পায়নি, জঙ্গল দেখতে পায়নি, তাই অত্যন্ত ব্যথিত হয়ে কথা বলেছেন। পরের কোশ্চেন, কবি শিশির ভেজা সবুজ সকালে কবি কী দেখেন? শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। পরের কোশ্চেন, সাত, কত খবর কত সব প্রশ্ন, একথা বলার অর্থ কি? আমরা জানি যে সমাজের সমাজজীবী মানুষেরা দিনের পর দিন পরিশ্রম করে মানুষের সেবা করলেও তারা কোনোদিন সম্মান পায়নি, ইতিহাস তাদেরকে উপেক্ষা করেছে, এরকম অনেক অনেক খবর ছড়িয়ে রয়েছে, কবি কথাটাই বলতে চেয়েছেন। পরের কোশ্চেন, শাখা হলো কি? আমরা জানি যে শাখা হলো মহৎ কর্মের উদ্দেশ্যে যে আত্ম বলিদান, কবি এখানে শাখা হলে শাখা কী হতো কবি এটা জানতে চেয়েছেন। শাখা হলে কী হতো? আমরা জানি শাখা হলে বাড়িতে অরন্ধন হতো এবং মেঝেতে শুতে হতো। পরের কোশ্চেন, আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে, এটি কার লেখা, কোন নাটকের সংলাপ? আমরা জানি এটা পথিক নাটকের সংলাপ, তুলসী লাহিড়ির লেখা। পরের কোশ্চেন, সে রাজনীতি আমার জন্য নয়, এই সংলাপটি আসলে কোন চরিত্রের মুখে বসানো হয়েছে? আমরা জানি যে এটা ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ বলেছিল, এটা শাহজাহান নাটকের একটা অভিনয়, ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, শাহজাহান নাটকের একটা অভিনয়, ঔরঙ্গজেব এবং তার পুত্র মোহাম্মদ এই সংলাপটি করেছিলেন, বাকিগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। আর এই নোটগুলি যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, তোমরা পিডিএফ আশা করি সবাই পেয়ে যাবে, আর পরবর্তী ভিডিওতে বাকি তোমরা পাবে, চেষ্টা করছি দ্রুত দেওয়ার।
इमिडिएट स्टॉक बेर होले तोमादेर प्रथम दसटा दिए देव आशा करी दसटा दसटा पेज कर ले तोमरा उच्च माध्यमिके अनेकटाई कमन पे जाबे। नमस्कार।